সারা পৃথিবীর এই একটা বিখ্যাত স্লোগান, এনি বিটার টেস্ট লিভার টনিক। আমি যদি একটু করলা খাই, একটু উস্তা খাই, আমি যদি একটু পুঁই শাক খাই, আমি যদি একটু ডাঁটা শাক খাই, আমি যদি খাবারের সাথে শাকসবজি ফলমূল খাই, একটু লাউ খাই, লাউয়ের চোখলাসহ লাউ খেতে হবে, চালকুমড়ার চোখলাসহ চালকুমড়া খেতে হবে, পেঁপের চোখলাসহ পেঁপে খেতে হবে, পাকা পেঁপে কাঁচা পেঁপে সবই চোখলাসহ খেতে পারলে খুব ভালো হবে। চোখলা খেতে না পারলে চোখলার সাথে মধু মিলিয়ে নেন, মধুর সাথে পেঁপে খাওয়া যায়, আনারস বাদে সব জিনিসের সাথে মধু খেতে পারবেন। তাতে দুধের চেয়ে এই সময় দধিটা আপনাকে বেশি কার্যকর হবে। টমাটোর সালাদ এবং টমাটোর পেস্ট, টমাটোর পুরি, টমাটোর সস, এই সময় অনেক বেশি লাইকোপেন পাবেন টমাটোর ভিতরে, তরমুজের ভিতরে। এগুলো আপনার জন্য ঠান্ডা খাবার হিসাবে, নিরাপদ খাবার হিসাবে, সহযোগী খাবার হিসাবে পুরো রমজান মাসে যাদের মুখে বর্ণ হয়, যাদের মুখের রং বিবর্ণ হয়ে যাচ্ছে, যাদের মুখের রং কালো হয়ে যাচ্ছে, যাদের বলি রেখা আসতেছে, ছোট ছোট দাগ আসতেছে মুখে, আলহামদুলিল্লাহ, যদি আপনারা আজকে থেকে মাইন্ডসেট করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি সালাদ আর সবজি বেশি খান, আর আপনার খাবারের ভিতরে আপনি ভর্তা ভাজি ভুনা এগুলিও সংযোগ করতে পারেন। আপনি খাবারের ভিতরে অবশ্যই অবশ্যই আপনি ঝোল খাবার 100% খেতেই হবে। আপনি তেলে ভাজা জিনিস খাবেন না, যে আপনারা ঝোল খাবার খাবেন, আপনারা পানি খাবার খাবেন, আপনারা পান্দা ভাত খাবেন, আপনারা ভাতের মান না ফেলে ভাত খাবেন, আপনারা ভাতের মান যারা ফেলে দিয়েই খান, তারা ভাতের মানটাকে নিজেরা ভাগযোগ করে মধু দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন, তরমুজ দিয়ে মিক্স করে শরবত করতে পারেন, একটু ডালের সাথে শরবত করতে পারেন, আর গরমে ডালটা মুসুরি ডালটা একটু কম খাবেন।